এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার মালদা জেলার কালিয়াচক থানার বাখরপুর বাঁধ এলাকায়। মঙ্গলবার সকালে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম হালিম মোমিন, বয়স 30, বাড়ি কালিয়াচক থানার সুজাপুর তুতপাড়া এলাকায়। মৃত যুবকের দেহে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। তবে কে বা কারা কুপিয়ে খুন করেছে ওই যুবককে তা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। পেশেন্টের নাম হাসিবা খাতুন, বাড়ির লোক ওয়ার্ড মাস্টার অফিসে আছেন। পেশেন্টের নাম হাসিবা খাতুন। পেশেন্টের নাম হাসিবা খাতুন, বাড়ির লোক ওয়ার্ড মাস্টার অফিসে আছেন। পেশেন্টের নাম হাসিবা খাতুন। পেশেন্টের নাম হাসিবা খাতুন, বাড়ির লোক ওয়ার্ড মাস্টার অফিসে আছেন। পেশেন্টের নাম হাসিবা খাতুন। হ্যাঁ, হয়ে গেছে, আনো না, সেটার নাম আছে।